আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ, সবাই তাকে চিনেন মোটামুটি যারা অনলাইনে থাকেন, মোহাম্মদ আনসারুল হক। তিনি একজন পপুলার ইংরেজি শিক্ষক, আপনারা সবাই খুব ভালো মতোই চিনেন। তো আজকে আমাদের সাথে উনি যুক্ত হয়েছেন। ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাংকস, আপনি আমাদের সাথে কষ্ট করে সময় দিচ্ছেন। আসলে আপনি এত ব্যস্ত থাকেন, তারপরেও আমাদের মধ্যে এই সময়টুকু দিচ্ছেন। আশা করি ইনশাল্লাহ আপনার কথাগুলো শুনে আজকে আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেক বেশি উপকৃত হবে। এবং আজকের এই ভিডিওতে দর্শক, বলে নিচ্ছি, আপনারা সবসময় আমাদের প্রিয় আনসারুল হক ভাইয়ের অনেক কথা শুনেছেন, অনেক টিচিং, অনেক কিছু দেখেছেন, বাট প্র্যাকটিক্যালি উনি আসলে কেমন এবং প্র্যাকটিক্যালি উনি কবে থেকে অনেকটা ইসলামিক মাইন্ডেড হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আজকে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। এই বিষয়গুলো হয়তো আপনারা জানতেন না, তবে আজকে আনসারুল হক ভাই উনি আমাদের মধ্যে সময় দিচ্ছেন ওনার কিছু স্মৃতি, অর্থাৎ তিনি কিভাবে ইসলামে ব্যাক করলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একজন মানুষ মানে ইসলামিক একটা মাইন্ডের সেট আপ থাকার পরও সে কিন্তু ভালোভাবে অনেক ধরনের ইংলিশ চর্চা করতে পারে, বা সে কিন্তু একজন ভালো একজন শিক্ষক হতে পারে। আমরা অনেক সময় মনে করে থাকি যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে তারা হয়তো অনেকটা এন্টি ইসলামিক, বা অনেক ধরনের ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সেই সমস্ত অনেক ভুল ধারণাই চেঞ্জ হয়ে যাবে, গতানুগতিক অনেক ধরনের বিষয় আপনারা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভাইয়ের কথা শুনে। তা আমি বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব আজকে আমাদের সুপ্রিয় অতিথি, আমাদের প্রিয় আনসারুল হক ভাইয়ের কাছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের প্রিয় আনসারুল হক ভাই, তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আনসারুল হক, তার এই নামেই কিন্তু তার নিজের নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এবং সেই চ্যানেলে তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং সেখানে ইংলিশ শেখানোর ব্যাপারে যথাযথ মানে সবসময় চেষ্টা করে যাচ্ছে। তো ভাইয়ার ফেসবুক পেজ এবং প্রোফাইল মোটামুটি সবাই আপনারা ফলো করেন। তো আমি কথা বাড়াচ্ছি না, ভাইয়া আপনার কাছে চলে যাচ্ছি, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম ভাই, আসলে যেভাবে আপনি আমাকে পরিচয় করিয়ে দিলেন, আসলে আমি আই এম নট সামওয়ান স্পেশাল, আমি খুবই নগণ্য এবং সাধারণ মানুষ। তো প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে কিছু করতে চায়, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। তো আসলে আপনার পরিচয় তো আমার দেয়ার কিছু নেই, কারণ আপনি এমনিতেই ফেসবুক ইউটিউব জগতে পপুলার একজন মানুষ। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভার্চুয়ালি কাজ করছি, কিন্তু আমাদের কাজের মূল মাকসাদ যেন হয় আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের সকলেরই একটা মাকসাদ হওয়া উচিত, আমাদের গন্তব্য যেখানে সেই গন্তব্য নিয়েই আমাদের কাজ করা উচিত। আসলে মানুষ যখন ইসলামে ধাবিত হয় তখন কখনো সে হারে না, সে জিতে যায়। যে লাইন থেকে সে আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, যেই পথ ধরে আসুক না কেন, যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে সেই মানুষটা দিন দুনিয়ায় উভয় শাখাতে সে কামিয়াব হয়ে যায়। তো আসলে আমরা আমাকে যেভাবে ভার্চুয়ালি মানুষ চিনে যে একজন ইংরেজি শিক্ষক হিসেবে, আসলে আমি খুব ভালো শিক্ষক যে তা নই, কিন্তু আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি, আমি নিজেকে একজন ছাত্র হিসেবেই মানি এবং শিখছি শেখাচ্ছি। আর স্পেশালি আমি বেসিক লার্নারদের জন্য কিছু কাজ করি আর কি, বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য মূলত কাজ করা হয়। তো এর পাশাপাশি আপনার কিছু ভিডিও, আজকে আমি যেহেতু লাইভে আসব, তারপরে আপনার সম্পর্কে কিছু পূর্ব অভিজ্ঞতা আমার ছিল, তারপরে আজকে কিছু টাটকা অভিজ্ঞতা নিয়ে তারপরে লাইভে আসা আর কি। তো আমি দেখতেছিলাম যে আপনি গিটার বাজাচ্ছেন, ঠিক আছে, তো আমার মনে পড়ে সেই কথাগুলো। আমি কিন্তু খুব ভালো হারমোনি বাজাতে পারি, ঠিক আছে, একটা সময় আপনার সাথে হয়তো এই বিষয়টা আমার আসলে ভার্চুয়ালি কখনো আমি শেয়ার করি নাই কখনো, তো আপনার ভিডিও দেখার পরে আমার মনে হলো যে বিষয়টা আমার শেয়ার করা উচিত ইব্রাহিম ভাইয়ের সাথে। তো আমি আমি কিন্তু অনেক গান করতাম মান্না দেবের, অনেক কঠিন কঠিন গান, কিন্তু আমি এখন যে অবস্থায় দেখা যাচ্ছে পুরোপুরি একদম দাঁড়িয়ালা হুজুর, আপনি আপনি গান করতেন, এটা তো আমাদের দর্শকরা বিশ্বাস করবে কিনা আল্লাহই জানে। তো মানে আপনি কবে, মানে এই ঘটনাগুলো কবে ছিল? এটা ছিল আসলে এসএসসি লেভেলের পর 2006,
সাতের দিকে আমি ওই টাইমটাতেই খুব বেশি ওইদিকে যুগ ছিল। আমি অনেক প্রেজেন্টেশন করছি, বিভিন্ন অনেক কনসার্টে আমি উপস্থাপনা করেছি এবং আমাকে ইনভাইট করে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। তো আসলে মনে পড়ে যেসব মানে স্থানে আমি বিভিন্ন সময় আমাকে একজন শিল্পী হিসেবে মানতো সবাই, হয়তো আমার ফেসবুকে অনেক গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমি আচ্ছা প্রবাসীদের নিয়ে একটা গান, যেটা ওই যে মুহিব খানের গানটা, এটা প্রায় 32 লক্ষাধিক মানুষ দেখেছেন। তো আমি আসলে এমনিতেই মাঝে মধ্যে গাওয়া হয়, যেহেতু মিউজিক হারাম জি এটার এই প্রসঙ্গে কোনো মতানৈক্য নাই, ঠিক আছে? তো আমরা এটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক টোটালি মানে যেই হারমোনি বাজিয়েছি অনেক বাজিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। আপনি যে আমিন। গিটারের জিনিসটা দেখার পরে, গিটার বাজাচ্ছেন, একটা ভিডিও আমি অনেকক্ষণ দেখলাম বসে বসে কিছুক্ষণ আগে, তো দেখার পরে আমার কাছে মনে হলো ওই আমার অতীতের কথাগুলো মনে পড়লো। আমি কিন্তু এইগুলা নিয়ে কথা বলি না যেহেতু ভুলে গেছি। তো আচ্ছা 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 আমার নিজস্ব আমি এই হারমোনিয়ামটা আমার খুব প্রিয় ছিল, একটা মানে আপনার কাছে যেরকম ওই গিটারটা তো প্রিয় ছিল আপনার, তো আমার কাছে এই যন্ত্রটা খুব প্রিয় ছিল। তো আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি যেটা সাকসেসফুলি ছাড়তে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা ভাই আপনার কোনো আমরা প্রশ্ন যদি থাকে, ফর্মাল কোনো প্রশ্ন, তাহলে করতে পারেন, আর অডিয়েন্সদের প্রশ্ন নিতে পারেন আমাদের সাথে হ্যাঁ যারা কানেক্টেড হয়েছেন আলহামদুলিল্লাহ, বা শ্রোতাদের উদ্দেশ্যে মূলত, যেহেতু তাদের জন্যই আমরা জি জি মূলত রাইট। ভার্চুয়ালে আসি, তো তাদের কথাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা নিয়ে কথা বলতে পারি কিছুক্ষণ। অবশ্যই। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের প্রিয় আনসারুল হক ভাই, তার সম্বন্ধে জানার জন্য বা আমার সম্পর্কে জানার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা করবেন, আমরা কোশ্চেন গুলো নিব। কিন্তু তার আগে আমরা বেশ কিছু বিষয় আমি জি ইব্রাহিম ভাই, ফর্মালি আমাদের হ্যাঁ আনসারুল হক ভাই, আমি বেশ কিছু বিষয় আপনার সামনে জানতে চাই, যেটা আপনি আমাকে অফলাইনে বলতেছিলেন যে নেট কি আপনার কোনো সমস্যা করছে কিনা? না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? ইব্রাহিম ভাই, হ্যাঁ ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আনসারুল হক ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আমাদের ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা আপনারা যদি একটু জানাতেন আর কি। আমি তো ভাইয়ের কথা সব শুনতে পাচ্ছি, অনেকে কমেন্ট করতেছেন অনেক কিছু, আমরা কমেন্টগুলো জি নিব। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আনসারুল হক ভাই, আপনি দাঁড়ান, ওয়েট, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন, কিন্তু নেট স্লো মনে হচ্ছে নাকি, কথা আর হ্যাঁ একটু লেটে আসছে। আপনার নেটটা একটু স্লো, তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হ্যাঁ আমাদেরকে আমি শুনতে কোশ্চেন, পাচ্ছি আপনাকে। ওকে ওকে ভাই, ইনশাল্লাহ সমস্যা নেই, আপনি শুনতে থাকুন আমাদেরকে। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আর আমরা আনসারুল হক ভাইয়ের কাছ থেকে বেশ কিছু জিনিস জেনে নিব। যে আনসারুল হক ভাই, আপনার কাছে যে বিষয়টা সবার আগে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আমাকে অফলাইনে বলতেছিলেন যে আপনি যখন এসএসসি পরীক্ষা দিছেন বা এরকম একটা মুহূর্তের পরে, আপনি পরীক্ষা দেওয়ার পরে, তারপর আপনার মধ্যে অনেকটা ইসলামের চেতনা আসা শুরু করে, বাট এর আগে আপনি পুরোপুরি ইসলামিক ছিলেন না। এখন যেমন আপনার আমরা দাড়ি দেখতে পাচ্ছি মুখে বা আপনার টুপি দেখতে পাচ্ছি মাথায়, এই বিষয়গুলো ছিল না আগে। আপনি যদি একটু বলতেন কিভাবে কিভাবে পরিবর্তন হলো, কোন পরীক্ষা দেওয়ার পরে কিভাবে সেই বিষয়গুলো হলো, যদি একটু বলতেন আর কি। যে আসলে এসএসসি পরীক্ষার পরে আমি যে একটা গ্যাপ সময় থাকে, এই সময়টাতে আমি তাবলিগে 40 দিনের সময়ে যাই। আচ্ছা সেখানে আমার জয়পুরহাট জেলায় আমি 40 দিন সময় দিই। ঠিক ওই সময় থেকেই মোটামুটি ইসলামে ধাবিত হওয়া। তারপরে 40 দিন সময় দেওয়ার পরে সবাই তো কলেজে ভর্তি হয়ে গেল। এখন আমার মন মাইন্ডে এমন হলো যে কলেজে আর পড়াশোনা করব না, মাদ্রাসায় পড়ব। আচ্ছা আচ্ছা তো মাদ্রাসায় পড়ব, বাসা থেকে তো একবারে টোটালি
মানে ফ্যাট আপ আমার উপর, যে কি এক সর্বনাশ করলাম, চিল্লাই দিয়ে তো তাবলিকে গিয়ে তো ওর তো মাথায় বিগড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, বলেন ইনশাল্লাহ। তো কলেজে ভর্তি হওয়ার পরেও ক্লাস কন্টিনিউ করিনি, কলেজে ভর্তি হওয়ার পরেও ক্লাস কন্টিনিউ না করে আমি এক কমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। সেখানে পড়াশোনা 2 বছর কন্টিনিউ করি, তারপরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে কোন একেবারে ফাইনালি কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে নাই। পরবর্তীতে আস্তে আস্তে আবার ওই কলেজেও পড়াশোনাটা কিছু গ্যাপ, হ্যাঁ পড়াশোনায় কিছু গ্যাপ হয়ে যায়, তারপরে পড়াশোনা আবার কলেজে ভর্তি হয়ে কন্টিনিউ করি, তারপরে আর পাশাপাশি এভাবেই চলতে থাকে। তো আসলে যখন মানুষ ইসলামকে জানতে চায়, বুঝতে চায়, তখন আল্লাহ পাক কিন্তু তার জন্য রাস্তা খুলে দেন এবং সহজ করে দেন সবকিছু। আসলে রাইট রাইট, আমি যতদূর মনে করি, আমি যেটা বুঝি, কোনো মানুষ যখন ইসলামে ধাবিত হয় তখন তার সময়ে বরকত হয়, এবং একটা মানুষ তার কেরিয়ারটা, আমি খুব সাদামাটা ভাষায় যদি বলতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজি এবং যারা গুনাহের কাজে লিপ্ত হয় না, তারা খুব অল্প সময়ের ভিতরে তাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারে, কারণ তাদের সময় নষ্ট হয় না, তারা অযথা সময় নষ্ট করে না। তো দেখা যায় যে আলটিমেটলি অন্যদের থেকেই তারা অনেক দূর এগিয়ে যায় অল্প সময়ের মধ্যেই। আর যেরকম আমি আমার অবস্থান থেকে যদি বলি, যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, তারপরও মানে এই অল্প সময়ের ভিতরে অনেক দূর কিন্তু এসেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে যে আমি বারবার একটা কথা বলি, যদি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তো তার তার সময়ের মাঝে বরকত হয়, এবং সে, আমরা অনেকেই মনে করি যে 5 ওয়াক্ত নামাজের সময় হয়তো আমার অনেকটা সময় কিল হচ্ছে, আমার একটা কাজের সময় আজান দিয়ে দিলো, আমার কাজ ব্রেক করে আমি নামাজে যেতে হচ্ছে, কিন্তু আসলে এটা বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা আমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু আসলে আপনার দিন শেষে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার মতো আরেকটা মানুষ যিনি নামাজ পড়ে না, তার সময়টা সে কিভাবে নষ্ট করছে আর সে কি করছে সারাদিন, তার ক্যালকুলেশন আপনার ক্যালকুলেশনটা একজন নামাজি এবং বেনামাজির মধ্যে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার সময়ের মাঝে অনেক বরকত হয়েছে, কারণ আপনি হয়তো কোনো আড্ডাতে যান নাই, কোনো গীবত চর্চায়, পরনিন্দা। আমাদের আনসারুল হক ভাই, তার নেটে হয়তো সমস্যা, তিনি হয়তো আবার জয়েন করবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের কমেন্ট গুলো আমি একটু পড়তে থাকি। আমাদের আনসারুল হক ভাইয়ের কাছ থেকে আমরা শুনতেছিলাম তার ইসলামে ফিরে আসার গল্পগুলো, তো ভাইয়ের হয়তো নেট প্রবলেম তাই চলে গিয়েছে, আবার হয়তো ইনশাল্লাহ তিনি আসবেন, তখন আমরা তাকে অ্যাড করে নিব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারেন ইনশাল্লাহ, আমি আপনাদের প্রশ্নগুলোর জবাব দিব। যেহেতু আনসারুল হক ভাই নেই, এক ভাই লিখেছেন, ইব্রাহিম ভাই আপনার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আপনি আমার ডাকে সাড়া দেননি। ভাই আসলে আমি তো অনেক ব্যস্ত থাকি, আপনি আমাকে প্লিজ ইমেল করবেন, ইমেল করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার ইমেলের জবাব দিতে। জি, একজন বলতেছিলেন যে আনসারুল হক ভাইয়ের ভিডিও ক্লিয়ার না। হ্যাঁ ঠিক বলেছিলেন, তো ইব্রাহিম ভাই আনসারুল, আচ্ছা ফাইন, আমাদের আনসারুল হক ভাই তো আর একটু সময়ের মধ্যে এসে পড়বে, আমি ওনাকে একটু নক দিয়ে নিই, আপনি একটু ওয়েট করেন। আনসারুল হক ভাইকে আমি আবার নক দিচ্ছি একটু। হাফিজ ভাই লিখছে, ভাই আপনার সাথে লাইভ করতে চাই। হ্যাঁ আপনার সাথে লাইভ হবে, আপনার সাথে আরো অনেক আরো কথাবার্তা হবে, সেটা অবশ্যই হবে হাফিজ ভাই। আর হচ্ছে আমাদের আমাদের কি অ্যাড করা যাবে আজকে আমাদের বিশেষ অতিথি আনসারুল হক ভাই, তো আমরা অন্য সময় যদি এমনিতে লাইভ করি তখন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড করব। আর আনসারুল হক ভাইকে আমি অ্যাড করার চেষ্টা করতেছি, উনি নেট প্রবলেম বলতেছেন, কারণ একটু ওয়েট করেন আপনারা। আমি আনসারুল হক ভাইকে অলরেডি SMS দিয়ে দিয়েছি। তো দর্শক কেমন আছেন আপনারা সবাই, আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই, আমরা আজকে কথা বলতেছিলাম আমাদের প্রিয় ইংরেজি শিক্ষক আনসারুল হক ভাইয়ের সাথে, এবং তার নেটটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে তিনি আমাদের এই এখন থেকে মানে কিছুটা দূরে চলে গিয়েছে। এক ভাই লিখেছেন, ভাই গেম খেলা কি হারাম নাকি? হ্যাঁ গেম খেলাটা আসলে বসে বসে যে গেমগুলা খেলেন এটা আসলেই হারাম, এটাতে মিউজিক থাকে, অনেক কিছু থাকে, অনেক ধরনের সমস্যা থাকে, তো এটা আসলে করা ঠিক হবে না আর কি।
এক ভাই আমাকে লিখছে, প্রশ্নটা পড়তে চাইছিলাম কিন্তু প্রশ্নটা উপরে চলে যাচ্ছে। এক ভাই আমাকে লিখছে, ভাই আপনি কি সুন্নি নাকি ওয়াহি ওয়াহি ওয়াহাবি নাকি আহলে হাদিস? ভাই আমি হচ্ছে পিওর মুসলিম, ঠিক আছে? আল্লাহ পাক বলছেন যে তোমরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমি হচ্ছে পিওর মুসলিম, একদম পিওর মুসলিম ইনশাআল্লাহ। তো জাহাঙ্গীর আলম জামিল ভাই লিখছেন, ইব্রাহিম ভাই কি বিবাহিত? না, আমি অবিবাহিত, এখনো বিয়ে করিনি। আর আচ্ছা, আমাদের আনসারুল হক ভাই তিনি চেষ্টা করতেছে নাকি ওয়াহি ওয়াহি ওয়াহাবি নাকি আহলে হাদিস? আমি হচ্ছে আসসালামু আলাইকুম। মুসলিম, ঠিক আছে? তোমরা ইমরানের 103 নম্বর। ভাই আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক, আপনি কি শুনতে পাচ্ছেন জি আনসারুল হক ইব্রাহিম ভাই? ভাই, আসলে হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, তো নেটের ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আপনি বলতেছিলেন যে আপনার জীবনের লাইফে একটা ঘটনা, সেটা হচ্ছে আপনি তাবলিগে গিয়েছিলেন, তারপরে আপনার লাইফ অনেকটা চেঞ্জ হয়েছিল, আপনার মধ্যে একটা পরিবর্তনের রূপরেখা সৃষ্টি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। অত্যন্ত চমৎকার একটি কথা আপনি বলেছেন। আসলে আল্লাহ কাকে কিভাবে হেদায়ত দান করে সেটা আসলে আল্লাহ পাকের জিম্মায় থাকে, এবং আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা হেদায়ত দান করতে পারে। আমরা সবকিছুকেই আমরা সম্মান করি, আলহামদুলিল্লাহ। তো আনসারুল হক ভাই, আপনার মাইক্রোফোনটা অফ, আমি আপনার মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, ওয়েট। অ্যান্ড আপনার কাছে, আপনি মাইক্রোফোনটা একটু অন করে নেন ভাই। আপনার কাছে আমরা জানতে চাই, আপনি একটা সময় ইংলিশে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু করলেন, ইংলিশ শিক্ষার একটা কার্যক্রম হাতে নিলেন, সেই অনুপ্রেরণাটা কিভাবে আসলো, বা ইংলিশের প্রতি এই ঝোঁকটা সেটা কিভাবে আস্তে আস্তে সৃষ্টি হলো, সেটা যদি একটু বলতেন। আমার কথা কি শোনা যাচ্ছে জি জি, শোনা যাচ্ছে, আপনি ইনশাল্লাহ বলতে পারেন, শোনা ইব্রাহিম যাচ্ছে। ভাই? আমার আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ইব্রাহিম ভাই, ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আনসারুল হক ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসলে ইউটিউবে ফেসবুকে ক্লাস, জি আসলে ইউটিউবে ক্লাস পোস্ট করা এটা মনের খেয়ালিপনাই বলা চলে এমনিতেই। হ্যাঁ হ্যাঁ জি, আসলে ইউটিউবে ক্লাস, আমি প্রথমে ফেসবুকে একটা ক্লাস পোস্ট দিয়েছিলাম, এটা প্রথম ক্লাসটাই ভাইরাল হয়। তো প্রথম ক্লাসটা এটা কোনো পরিকল্পনা ছাড়াই এমনিতেই মোবাইল ফোনে রেকর্ড করেছিলাম। দেখেছি তো মানুষ, আমি ইংরেজি শিখেছি তো বেসিক লেভেলের কিছু রুলস দিয়ে আমি একটা ওই ক্লাস নিয়েছিলাম, ওইখানে ওই ক্লাসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তখন নিজের মধ্যে একটা আলটিমেটলি যখন মানুষ মানুষকে দেখে, যেরকম আপনার যারা আমরা যারা ভিডিও মেক করি, যখন একটা ভিডিওতে মানুষ যখন লাইক কমেন্ট করে, শেয়ার করে, ইন্সপায়ার্ড করে, তখন কিন্তু খুব ভালো লাগে। আরেকটা কাজের জন্য কিন্তু অনুপ্রেরণা পাওয়া যায়, তাই না? তো আমি রাইট, কিন্তু এই যখন এই প্রথম ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তো তারপরে আরো সুন্দর করে সুন্দর করে একটা বোর্ড বানিয়ে আনলাম। তো দেখা যায় যে পরবর্তী ভিডিওটা করার পরে ওইটা প্রায় মানে আরো অনেক বেশি ছড়িয়ে পড়ে, আমার ডে বাই ডে আমার ফলোয়ার বাড়তে থাকলো। আর স্পেশালি ইউটিউবে কাজ করার জন্য আমাকে, আমি ইউটিউব সম্পর্কে কিছুই বুঝতাম না, তখন আমি অনেককেই নক করতাম যে আচ্ছা আমার এই ভিডিও কি ইউটিউবে নিবে, যে ইউটিউবে আচ্ছা কি এই আচ্ছা, ভিডিও দেওয়া যাবে, ইউটিউবে কিভাবে চ্যানেল খুলে কিভাবে আপ করে, এগুলো আমার কোনো ধারণা ছিল না। তো আমার পার্শ্ববর্তী এক ভাই ছিল, তার কোনো চ্যানেল ছিল না, কিন্তু সে ইউটিউবটা সম্পর্কে ভালো জানতো। তো তার কাছে জানলাম যে আচ্ছা আমার এই ভিডিও গুলো কি, যেহেতু ফেসবুকে খুব অনেক মানুষ দেখে, তাহলে কি ইউটিউবেও তো দেখবে মনে হয়, তাই তাই নয় কি? তখন বলতেছে যে আপনি একটা ইউটিউবে যদি কাজ করতে চান, আপনি যে কোনো জিনিস শিখতে চাইলে আপনি ইউটিউবে সার্চ দিলেই হবে। বলতেছে যে আপনি ইউটিউবে যদি সার্চ দেন যে হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল, তাহলে আপনি চ্যানেল খোলা শিখাবে। তো তারপরে ঠিকই আমি সার্চ দিয়ে দেখলাম যে না, আসলেই তো সবকিছুই তো শেখা যায়, কারো কাছে যাওয়ার দরকার নেই। তখন ইউটিউব থেকে দেখে চ্যানেল খুলে আস্তে আস্তে ভিডিও আপ করা শুরু করি। তো প্রথম চ্যানেলটা ফেসবুকে যেমন ভাইরাল হয় ক্লাস, তারপরে ইউটিউবেও তেমন ভাইরাল হয়ে গেল। 1 সপ্তাহে 18,000 সাবস্ক্রাইবার হয়ে গেল আমার চ্যানেলে।
তো 18,000 মাশাআল্লাহ, সাবস্ক্রাইবার যেদিন হয়েছে, এই দিন প্রায় একদিনে 5,000 সাবস্ক্রাইবার আসছে। মানে চ্যানেল মানে এত পরিমাণ ভাইরাল হইলো ক্লাসটা, মানে প্রতিদিন প্রায় 5 লক্ষ ভিউ হয়ে গেল 2-3 দিনে ইউটিউবে। তো পরের দিন সকালে দেখি চ্যানেল নাই, চ্যানেল সাসপেন্ডেড হয়ে গেছে। আচ্ছা তো আমি কার কাছে জিজ্ঞেস করব, চ্যানেল চ্যানেল নাই। তো এত খারাপ লাগলো যে এত কষ্ট করে ভিডিও করলাম, কয়েকটা ভিডিও পোস্ট দেওয়ার পরে 18,000 সাবস্ক্রাইবার হলো, চ্যানেল সাসপেন্ড হয়ে গেল। কেন হইলো পরে খুঁজতে খুঁজতে এখন বুঝি যে আমি লিঙ্ক স্প্যামিং করেছিলাম, মানে যেই লিঙ্ক চেয়েছে তারকেই লিঙ্ক দিছি। ঠিক আচ্ছা আছে, তো এটা তো আর বুঝতাম না। তো পর এখন বুঝি আর কি, হয়তো ওই লিঙ্ক স্প্যামিং এর কারণে এটা সাসপেন্ড করে দেয়া হয়। তো রাইট, পরবর্তীতে আবার নতুন করে একটা চ্যানেল চলে যাওয়ার পরে আবার নতুন করে কাজ শুরু করা, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। তো পরবর্তীতে আবার চ্যানেল খুলি, ওই চ্যানেল নিয়ে আবার কাজ করি। তো ওই চ্যানেলে এখন প্রায় 2,11,000 মতো সাবস্ক্রাইবার আছে মনে হয় নতুন চ্যানেলটাতে, আগেরটা সাসপেন্ড হয়ে যায়। তো এইভাবেই রাইট, কাজ করা মূলত। আর স্পেশালি এখন আমি যে খুব ভালো মানের টিচার তা না, কিন্তু আমাকে মানুষ ভালোবাসে এটা অন্য কারণে। আসলে আমি আমার বই যে সাজাচ্ছি, এই বইয়ের মাঝে কিন্তু আমি কিছু ডায়লগ দিচ্ছি যেগুলো মানুষ, আপনি যে একটা কথা আছে যে আপনি যদি চান মানুষ আপনার দোষ ত্রুটি গোপন রাখুক, তাহলে মানুষের সাথে আপনি নম্র এবং মোলায়েম ভাষায় কথা বলতে হবে। রাইট, আনসারুল হক ভাইয়ের মৃত্যু মানুষ হতে, আপনার দোষ ত্রুটি গোপন রাখবে। রাইট রাইট, হ্যাঁ, সো আনসারুল হক তো ভাই, এখন একজন আমার মতো একজন মানুষের, জি জি, আপনি একটা বই লিখছিলেন, আপনার নেট একটু সমস্যা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে হ্যালো, আমি যে যে কথাগুলো বলতেছি আপনি এগুলো একটু পরে শুনতেছেন, ইব্রাহিম লাইক শুনতে পাচ্ছেন? 5 সেকেন্ড কি 10 সেকেন্ড পরে আপনি শুনতে পাচ্ছেন, আপনার নেটে একটু ডিস্টার্ব করতেছে। অ্যান্ড আমি আমি কথাগুলো বলার পর আপনি হ্যালো, 5 সেকেন্ড পরে শুনতে পারবেন আর কি, আমি কথাগুলো আপনি 5 সেকেন্ড পরে শুনতে পারবেন। তো ভাইয়া একটা বই লিখতেছিলেন ইংলিশের ব্যাপারে, তো আপনার সেই বইয়ের ব্যাপারে যদি কিছু বলতেন যে বইটা কিভাবে সাজাচ্ছেন বা কিভাবে কি করলেন, আপনার আপকামিং কি কি আরো চিন্তা ভাবনা আছে? আনসারুল হক ভাই, ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের আনসারুল হক ভাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তার নেটে সমস্যা করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখা যাক, উনি যদি আবার অ্যাড হয় আমরা ওনাকে অ্যাড করে নিব। তো আপনাদের কমেন্ট আমি পড়বার, আমার প্রতি যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আজকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। এক ভাই লিখছেন, ইব্রাহিম ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগে, এমডি বাহাদুর ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তালার। কুয়েত থেকে দেখতেছেন অনেকেই। আচ্ছা যাই হোক, আমাদের আনসারুল হক ভাই হয়তো উনি হয়তো আবার জয়েন করবে একটু পরে, ওনার নেট খুব ডিস্টার্ব করতেছে। তো আমাদের সায়েম শাহরিয়ার ভাই লিখছেন যে আপনাকে এখানে দেখতে চাই শায়েক ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তিনি আমাদের সাথে একদিন থাকবেন। আরিফুল ইসলাম ভাই, ইনশাল্লাহ আপনিও থাকবেন আমাদের সাথে একদিন, এই আশা করতেছি। এক ভাই লিখছেন যে ইব্রাহিম ভাই, আমি কোরআনের হাফেজ হতে চাই কিন্তু আমার বয়স 30 বছর, এখন কি কোরআন হাফেজ সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব না ভাই, অবশ্যই সম্ভব। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি 40 বছরে যদি তিনি আপনার ই পেয়ে থাকে, নবুয়ত পেয়ে থাকে, তারপর যদি তিনি হাফেজ হতে পারে 63 বছর বয়স পর্যন্ত, তাহলে আপনি কেন, 30 বছর হয়েছে, আপনি কেন পারবেন? অবশ্যই পারবেন ইনশাল্লাহ, ভরসা রাখুন আল্লাহর প্রতি। তো আমাদের আনসারুল হক ভাই তিনি আমাদের সাথে আবার জয়েন করতেছেন ইনশাল্লাহ। ভাইয়া আপনার নেটে একটু সমস্যা হচ্ছিল, আপনি তাই আবার হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। তো ভাইয়া আপনার অনেক কথা আমরা শুনলাম, অনেক অনুপ্রেরণামূলক কথা আপনি বললেন, আপনি এখন একটা বই লিখতেছেন আমাদের ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বা আমাদের যারা আছেন যারা ইংলিশে ভালো করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে, তো আপনি বইটা কিভাবে সাজাচ্ছেন বা সেই বই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে বই লিখার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। তো তারপরও মানে অনেক স্টুডেন্টদের অনুপ্রেরণা, তাদের একই কথা, স্যার আপনার কোনো বই আছে কিনা, স্যার আপনার একটা বই লিখেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো অনেকের চাহিদার কারণে আমি বসে পড়ি আর কি। মানুষের অনেক সময় মানুষকে উৎসাহ দিলে মানুষ কিন্তু আলটিমেটলি যোগ্যতা না থাকলেও কিন্তু সে শুরু করে দেয়। কোনো কাজ যখন কেউ শুরু করে তখন কিন্তু শুরু হয়, আসলে রাইট, যতক্ষণ শুরু না করা হবে ততক্ষণ কিন্তু শুরু হয় না। তো আমি আমার এই
অজ্ঞতা দিয়েই শুরু করা। তো আলহামদুলিল্লাহ বইয়ের কাজ, লিখার কাজ শেষ, এখন শুধু পাবলিশিং এর কাজটা বাকি। এখন যেহেতু লকডাউন পরিস্থিতিতে চলছে, এই পরিস্থিতিতে প্রেস বন্ধ থাকার কারণে বইটা হয়তো সাকসেসফুলি ঈদের আগে হয়তো বের হবে। তো ওই বইটিতে আসলে মূলত আমি বইটা সাজিয়েছি এইভাবে যে, তার আগে যদি একটা কথা বলি যে, বইয়ের কভার পেজ ওপেন করার আগে মিলিয়নের উপর টাকার বুকিং দিয়েছে আলহামদুলিল্লাহ মানুষ। যে আমি শুধু একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে আমার একটা বই বের হচ্ছে, আপনার ইচ্ছা করলে বইয়ের জন্য প্রি বুকিং দিয়ে রাখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার যে ফেসবুক প্রোফাইল, এখানে 11 এপ্রিলের পোস্টে 1 মিলিয়নের উপর টাকা মানুষ পাঠিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, বইয়ের প্রি বুকিং হিসেবে। তো এটা আসলে একজন লেখক, আমি কখনোই নিজেকে দাবি করি না যে আমি একজন লেখক, মানে তারপরেও আমার মতো নগণ্য মানুষের জন্য এটা বিশাল এক প্রাপ্তি, যে আমি কল্পনাও করি নাই যে এত মানুষের সাপোর্ট আমি পাবো। আর যখন ভার্চুয়ালে যখন ভিডিও আপ করতাম, কখনো এই কল্পনা মাথায় ছিল না যে আসলে এখান থেকে একটা আর্নিং এর সোর্স হবে বা ভালো একটা কেরিয়ার হবে এটার মাধ্যমে, এটা কখনোই কল্পনায় ছিল না। আসলে মানুষের জন্য মানুষ যখন কেউ নিঃস্বার্থভাবে কিছু করে, তো সেখান থেকে অনেক সময় অনেক কিছু উঠে আসে। তো ভিডিও পোস্ট করার সময় শুধু এটাই ধারণা ছিল যে মানুষ লাইক কমেন্ট করে, মানুষে বাহবা দেয়, ইন্সপায়ার্ড করে মানুষ, তো ওই অনুপ্রেরণা থেকেই কাজ করা। কিন্তু এখন যে একটা কাজ হচ্ছে যে একটা বই, যে এই বইটা থেকে আমি তো মনে করি যে একটা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই বইটাই একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। ইনশাল্লাহ। তো আমাদের আনসারুল হক ভাই, আপনার মনে হয় নেটে আবার সমস্যা হচ্ছে। জি ইব্রাহিম ভাই, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন নেট ভাইয়া? সমস্যা হচ্ছে কি, আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যেই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ইব্রাহিম ভাই, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ইব্রাহিম ভাই, আপনার নেটটা অনেক স্ট্রং কিন্তু আমার নেটে প্রবলেম করছে। এর আগে ওই যে আজাহার ইউজারের সাথে প্রোগ্রাম করতে যেয়ে এই নেটে এমন প্রবলেম করেছিল, আচ্ছা আচ্ছা দুই তিনবার কেটে গেছে। আচ্ছা, দেখেছিলেন হয়তো আজাহারি, মিজানুর রহমান আজাহারি ভাইয়ের সাথে যে প্রোগ্রামটা করেছিলাম, দেখেছিলেন মনে হয়? প্রায় দেখেছিলাম। হ্যাঁ 35 লক্ষ মানুষ। আচ্ছা ভাইয়ার নেট আবার সমস্যা করতেছে, দেখি ভাইয়া আবার ক্লিয়ার হয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? আপনারা কি কোথা থেকে দেখতেছেন আমাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন অনেকে দেখতেছে, অনেক সময় কমেন্ট করতেছেন। জি ভাই, আপনার সেই ভিডিওটা আমি দেখেছিলাম, আপনি মিজানুর রহমান আজহারির সাথে যে লাইভটা করেছিলেন সেটা দেখেছিলাম, অনেক ভালো একটা সুন্দর লাইভ করেছিলেন। তো আজকে আজকেও আপনার সেই সমস্যা হচ্ছে, আমাদের লাইভে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। যাই হোক, তো ভাই আপনার পরবর্তীতে ভবিষ্যতে ইসলাম নিয়ে পরিকল্পনা কি, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ ডেফিনেটলি, আসলে মূল মাকসাদ এটাই। আর একটা বিষয় হচ্ছে যে, আমি গতকালকে হয়তো আপনাকে অফলাইনে বলতেছিলাম আপনার কাছে যে আমি বইটা সাজিয়েছি এইভাবেই যেন এটার ভিতরেও কিন্তু আমি দাওয়াতের কাজ করেছি। কারণ আমি যতগুলো ইংরেজি বাক্য, আমি ইংরেজি বাক্য স্টাডি করাবো ইংরেজি শেখানোর জন্য, সেই বাক্যগুলো লিখেছি ইসলাম সম্পর্কে এবং তাওহিদের কথা দিয়ে এই কথাগুলো এনেছি বইয়ের মাঝে। কারণ আমরা তো আসলে কুরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আমরা ইসলামী, আমাদের হাতে যেহেতু অনেক মানুষ আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার হিসাবে আছেন, আমাদেরকে আমাদের কথা মানুষ শুনেন, আমাদের ক্লাসগুলো দেখেন, এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য। তো আমাদেরও উচিত যে আমাদের প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে মানে দিনের দাওয়ার কাজকে চালিয়ে যাওয়া, মানে আমার যতটুকু যোগ্যতা আছে ঠিক ততটুকু সেই অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি আমার সাধ্যমতো চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার আমার প্রত্যেকটি ক্লাসের মাঝেই কিন্তু নামাজের জন্য দাওয়াত থাকে, ঠিক আছে? আর বিশেষ করে হয়তো এই কারণেই মানুষ আমাকে অনেকটা ভালোবাসে, যদিও আমার থেকে অনেক অনেক ভালো মানে টিচাররা আছেন কিন্তু তারা ভার্চুয়ালে তাদের ক্লাসগুলো মানুষ দেখে না বা সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারে না। তো আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসার কারণ একটাই যে হয়তো কিছুটা ধার্মিক এটা ভাবে, তারপরে একটু নম্র, মানুষের সাথে চটে যায় না, মানুষ একটা কড়া কথা বললেও সেই কথার জবাবটা মোলায়েম ভাবে দেই এবং সালাম দিয়ে তার কথার প্রত্যুত্তর দেওয়া হয়। তো এটা আমার একটা অনেক আগে থেকে একটা অভ্যাস, মানে সবসময় প্রোয়েক্টিভ থাকা,
প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড হোল্ডার, যারা রিয়েক্টিভ করে, রিয়েক্টিভ অ্যাটিটিউড হোল্ডার মাস্ট বি ফেলোর ইন লাইফ। এটা আমি কখনোই রিয়েক্ট করি না কারোর সাথে। রাইট রাইট তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, আমাদের কথাগুলো শুনছেন। আসলে যদি আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান, তো সময় আল্লাহ পাকের সবচাইতে বড় নেয়ামত, এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আর সময় একমাত্র তারাই কাজে লাগাতে পারে যারা পাঁচাত্ব নামাজি এবং ধার্মিক এবং আল্লাহ ভীতু, আল্লাহ ভীরু, আল্লাহ ভীরুতা যাদের মধ্যে আছে, তারা কিন্তু সময়কে নষ্ট করে না, তাদের সময়কে কাজে লেগে যায়। তো আমি রাইট রাইট মনে করি যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু, আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখি সব সময়। আর এখন থেকে আপনার ভিডিও গুলো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না সেভাবে দেখার, তারপরেও মানে আপনার এত এত মানুষ, আমি গতকাল আপনার মনে হয় 2-3-4 হাজার সাবস্ক্রাইবার মনে হয় এভরিডে আসছে আমার, যতদূর আমি মনে করি। কারণ আমি একদিন দেখেছি 17 হাজার, পরের দিন দেখলাম 20 হাজার, তো প্রায় পার ডে তে আপনার 3-4 হাজার সাবস্ক্রাইবার আসছে আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল ব্যাপার এই ভার্চুয়াল জগতের জন্য। তো ইব্রাহিম ভাই, আসলে আমরা কথা দীর্ঘায়িত না করে যদি আরো কোনো অডিয়েন্স এর কোনো প্রশ্ন থাকে নিতে পারি, অথবা আপনার কোনো ফর্মাল প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, তো ভাইয়া আমরা যেটা দেখতে খুব পাচ্ছি যে ভালো লাগলো আমাদের আপনার সাথে কথা বলে, পরিচয় হয়ে। আসলে আমি তো কখনো ভাবি নাই যে আপনার মতো মানুষ আমাকে নক করবেন এই প্রোগ্রাম করার জন্য। কি যে বলেন ভাই, আমি তো খুবই সাধারণ একজন মানুষ। তো আমি কিছু কমেন্টের রিপ্লাই দিতেছি। আমাদের একজন ভাই, এই যে শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম ভাই একটা উল্টাপাল্টা কমেন্ট লিখছে যে এখন বুঝতে পারছি আপনি জামাত শিবিরের প্রোডাক্ট। আপনি কিভাবে বুঝলেন? আপনি যে এরকম একটা কমেন্ট করছেন, ওনার কমেন্ট আমি হাইলাইট করলাম, আমার নেটের দেখেন। প্রবলেমের কারণে হয়তো প্রোগ্রামটা খুব সুন্দর হয়নি, আচ্ছা, আসলে সমস্যা নাই, আমি আমি বাসার ভিতরে, কিন্তু এখানে নেট থাকার কথা আমার, যদিও অফিসে বসে করতে পারলে খুব ভালো হতো, ওইখানে আচ্ছা হাই আচ্ছা স্পিড নেট ছিল, আচ্ছা এখন ভাই আমি আমরা একটু বাসায়। কমেন্টার একটু জবাব দিই। জি ইব্রাহিম ভাই, শরীফুল ইসলাম ভাই উনি লিখছেন যে এখন বুঝতে পারছি আপনি জামাত শিবিরের প্রোডাক্ট। আস্তাগফিরুল্লাহ। তো পার্সোনালি আমি আমার কথা বলি, আমি কোনো ধরনের দল, কোনো ধরনের রাজনৈতিক দল, কোনো ধরনের কোনো দলের সাথে আমি নাই। এবং বিভিন্ন দল থেকে, লাইক হচ্ছে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, যত দল আছে সব দল থেকে প্রস্তাব পেয়েছি এবং সব দলকে আল্লাহর জন্য না করে দিয়েছি যে আমি কোনো দলের সাথে কখনোই কাজ করব না। সো যারা এই ধরনের কথা বলে থাকেন, যে এরকম উল্টাপাল্টা মিথ্যা বানোয়াট কথা বলে থাকেন, তারা আপনারা এই ধরনের মিথ্যা থেকে বিরত হবেন অথবা এটা আল্লাহর কাছে জবাবদিহি করবেন, এটা হচ্ছে আমার ব্যাপার। আমি কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে জড়িত না, কোনো ধরনের এমনিতে কোনো মানে কে বলে আহলে হাদিস, কে হানাফি, কে সাফি, এগুলোর সাথে আমি জড়িত না। আমি আমি একজন মুসলিম, এটা হচ্ছে আমার মূল পরিচয়। তো আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করতেছেন। একজন লিখেন আনসারুল ভাই, আমাদের গর্ব, তো উনি আপনাকে নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত। লেবানন থেকে আমাদেরকে দেখতেছে, আমাদেরকে দেখতেছে অনেক জায়গা থেকে। তো আপনাদের প্রিয় আনসারুল হক ভাইয়ের জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই সেই প্রশ্নটি করতে পারেন, আমি আমরা সে সাউন্ডটা শুনতে পাচ্ছি না কেন জানি। আপনি একটু রিকানেক্ট হন, আপনি একটু রিকানেক্ট হন, আপনি একটু রিকানেক্ট হন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি আমাদের আনসারুল হক ভাইয়ের একটু চেহারার, আপনাদের আনসারুল হক ভাইয়ের চেহারা না, মানে নেটের মধ্যে একটু সমস্যা হচ্ছিল। আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, পার্সোনালি আমি কোনো ধরনের দল সাপোর্ট করি না, কোনো ধরনের দলই না, একদম নিঃস্বার্থভাবে কোনো দলবিহীনভাবে ইসলামের কাজ করে যাচ্ছি। অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করেন এবং ধারণাপ্রসূত হয়ে অনেক ধরনের কথা বলে থাকেন, যেটা আমি টোটালি ডিসএগ্রি, এবং এই ধরনের মানুষদের জন্য আমার আফসোস হয়, কারণ আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ধারণার বশত কাছ থেকে বিরত থাকতে বলছেন। তো আমাদের অবশ্যই উচিত ধারণা থেকে বিরত থাকা। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর আপনাদের অনেকেরই আমার প্রতি অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই, হাফিজুল্লাহ ভাই লিখছেন যে দুইজনকে আল্লাহর জন্য ভালোবাসি, আলোচনা ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক অনেক থ্যাংকস, শুক্রিয়া। আপনাদেরকে বলছি ইব্রাহিম ভাই, আপনারা ইসলামের জন্য একটু দেন, আনসারুল ভাইকে উৎসাহিত করেন। তো আনসারুল হক ভাই কিন্তু ইসলামের জন্য কাজ করতেছে, উনি কিন্তু অলরেডি যে বইটা লিখেছে সেটার মধ্যেও ইংলিশের মধ্যে ইসলামের বেশ কিছু বিষয় রেখেছে। তো আমাদের সাথে আনসারুল হক ভাই আবার কানেক্টেড হচ্ছেন। তো আনসারুল হক ভাই, আপনার নেটটা বারবার সমস্যা জি করতেছে, জি আপনার যদি কোনো কিছু জানার থাকে জি আমার সম্পর্কে বলতে পারেন। আসলে আমি আপনার প্রসঙ্গে একটা প্রশ্ন, সে যে এত বড় কুরবানি, এটা মানে আপনার ওই জগৎটা থেকে ফিরে আসা, এটা খুব সহজ কথা নয়। কিন্তু আপনার মানুষ একটা অভ্যাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা হাদিস আছে
আমি পড়েছিলাম যে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এটা বিশ্বাস করা যায়, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়ে যায় এটা সহজে বিশ্বাস করা ঠিক না। আপনি মনে করেন একটা অভ্যাস পরিত্যাগ করা এটা অনেক কঠিন কাজ, অনেক। আপনি এই এত আপনার আপনি আপনার গিটার বাজানো এটা মনে হচ্ছে যে আপনার অক্সিজেনের মতো, মানে এরকম আপনার কথা থেকে যা বুঝলাম, কিন্তু আপনি এটা ছেড়ে আসলেন, মানে এমন হয়তো কি এক মিরাকল গোটালেন আপনার জীবনে যে আপনি এগুলো সবকিছু বাদ দিয়ে আপনি ঠিক এভাবে এই পথে আসতে পারলেন। এমন একটা ঘটনা উল্লেখ করুন যে জিনিসটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করলো এই পথে ফিরে আসতে। সুপ্রিয়া আনসারুল হক ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদিও এই প্রশ্নটার জবাব আমি মানে কাটসাট করে অনেকভাবে দিয়েছিলাম, তারপরও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, প্রশ্নের সুবাদ অবশ্যই বলতেই হবে। তো আমার যে বিষয়টা সেটা হচ্ছে, আমি তো খুবই গান বাজনার প্রতি আসক্ত ছিলাম এবং গিটার, ম্যান্ডোলিন বা এই ধরনের যন্ত্রপাতি, আমার ব্যান্ড ছিল, আমরা চিরকুটের লিড গিটারিস্ট ইমন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, সেখানে আমাদের গান টানের ব্যাপারে কাজ হচ্ছিল, অনেক অনেক ধরনের আমরা আসলে অনেক চেষ্টা করতেছিলাম। তো মোটামুটি ভোকাল ভালো ছিল, কলেজের প্রোগ্রামগুলো হ্যান্ডেল করতাম, কলেজে বড় ভাই যারা ছিল তারা, আপু যারা ছিল তারা, বা সবাই জুনিয়র সিনিয়র সবাই চিনতো একটা কারণে, যে আমি খুব ভালো গান করতেছি, গিটার বাজাইতেছি, এই ধরনের বিষয়গুলোকে তারা খুব প্রাধান্য দিত সেই সময়। তো আমার স্যাররাও চিনতো অনেক। তো আমার একটা বিষয় মনের মধ্যে সবসময় ছিল, সেটা হচ্ছে আল্লাহর প্রতি একটা ধারণা। আমি জানতাম যে এই সমস্ত গান বাজনা বা এই বিষয়গুলো হারাম, তো এই ধরনের একটা নলেজ ছিল আমার মধ্যে। তো আমি মাঝে মধ্যে চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় কোনোদিন এই গান বাজনা ছেড়ে বের হতে পারবো না। ইভেন এমনও সময় গেছে আমি আজানের সময় হয়তো গিটার বাজাইতেছি, বা আমার যদিও এগুলা নিজের পাপের কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, কিন্তু আসলে এই এমনই অবস্থা ছিল, নামাজ কালাম পড়তাম না, অনেক খারাপ অবস্থা ছিল। তো যেদিন আপনার সম্ভবত তিরিশে জুন 2018 সাল, তো তখন আমি যে কাজটা করলাম, আমি রাতের বেলায় তখন আমার এই ইউটিউব চ্যানেলে, যেটা আপনি এখন দেখতে পারতেছেন, ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম, সেই ইউটিউব চ্যানেলে আমার তখন প্রায় 6,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি রাতের বেলা চিন্তা করতেছি, আমি যে এত গান বাজনা করতেছি, এত কিছু করতেছি, তো এগুলোর আল্টিমেট ফেট কি? এগুলোর আল্টিমেট ফেট হচ্ছে আমি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো চিন্তা করার সাথে সাথে আমার মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন হলো। আমি মানে ভাবতে শুরু করলাম যে আমার আসলে সব কিছুই বাদ দেওয়া উচিত, আমি যেগুলো করতেছি, আমার এত নিখুঁত প্রচেষ্টার গিটার, এবং আপনারা বিশ্বাস করবেন না, আমার এই চোখে যে চশমা দেখতেছেন, আমার এই চোখের চশমার কারণ হচ্ছে একটাই, যে আমি রাত জেগে জেগে গিটারের বিভিন্ন ভিডিও দেখতাম, অনেক লেসন ফলো করতাম, বাইরের দেশে যারা গিটারিস্ট আছে তাদের লেসনগুলো ফলো করতে করতে আমার মানে চোখের উপর এত প্রেশার পড়েছিল, আমি রাত জেগে জেগে জিনিসগুলো করতাম। তো আমার এত প্রেশার পড়ে যে আমার তারপর চশমা লাগে। তো মানে আমার সেই গিটার বা মিউজিক্যাল লাইফ থেকে এই বিষয়গুলো আমার তখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়া শুরু হয়। তো ওই রকম একটা কষ্টকর মুহূর্ত, আসলে এটা আমি বুঝাইতে পারবো না যে আমার মিউজিকের প্রতি কি পরিমাণ ডেডিকেশন ছিল। যারা আমার ফ্রেন্ড আছে, যারা আমার সাথে চলছে, যারা আমার সাথে থাকছে, তারা হয়তো বিষয়টা খুব ভালো করে জানে যে আমি কি পরিমাণ ডেডিকেটেড ছিলাম মিউজিকের প্রতি। মানে এমনও সময় গেছে আমি সারা রাত গিটার বাজাইছি, তো আমার ঘুম নাই, কিছু নাই, মানে এমন একটা অবস্থা। তো সবকিছুই আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আল্লাহ চাইলে সবকিছু হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি চায় তাহলে সবকিছুই করতে পারেন। যেমনটা আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউনুসের আপনার 99 নম্বর আয়াত 100 নম্বর আয়াতে বলছেন, যে আল্লাহ তাআলা 100 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে না। এবং 99 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ চাইলে পৃথিবীর সব মানুষকেই মুসলিম করতে পারতেন, ইমানদার করতে পারতেন। সো আমি তখন জিনিসটা খেয়াল করি, এবং আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। তো আমি ফিল করতে পারি নিজের অবস্থা থেকে যে আমি ইব্রাহিম হয়তো কখনো মিউজিক ছাড়তে পারতাম না, বাট আল্লাহর রহমতের কারণে, আল্লাহর অনুগ্রহের কারণে আমি সেই জিনিসটা ছাড়তে পারছি। এটা টোটালি আল্লাহর রহমত, আমার নিজের ইচ্ছা। এটা যদি আমার মানে কেউ কোটি কোটি টাকা দিত তাহলেও আমি ছাড়তে পারতাম না মিউজিক, মানে এমন একটা অবস্থা, কিন্তু এটা আল্লাহর কারণে ছাড়া সম্ভব হয়েছে, টোটালি আল্লাহর কারণে। আর আর কি বলবো, তো সবারই লাইফে আসলে এই ধরনের ছোট ছোট কিছু গল্প থাকে যেগুলোর মাধ্যমে আসলে মানুষ চেঞ্জ হয় বা আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করে। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, এটাই চাই। তো দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের প্রিয় অতিথি আনসারুল হক ভাইয়ের কাছে, বা আমার কাছেও প্রশ্ন করতে পারেন। আনসারুল হক ভাই, আমরা আপনার কণ্ঠে একটা গজল শুনতে চাই। আপনি মাঝে মধ্যে ইসলামিক গজল করেন আমরা দেখতে পেয়েছি, আপনার কণ্ঠে আমরা একটা ইসলামিক গজল শুনতে চাই আমার পক্ষ থেকে। জি, তাই না? আমার বাচ্চা একটু আগে একটা গজল, আরবি আরাবিক একটা গজল গাইতেছিল, হাল্লা কাসিরুন ইনদাল্লাহ, একটা গজল আছে না? জি
শুনেছেন হয়তো, এটা ভাইরাল একটা গজল অ্যারাবিক, কি জানি মাহাদি, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুল্লাহ তুকশাফু ইল্লা বিকিতাবিকা হীনা তারাল্লাহ, মা হারাকা বিহাদা আন ইয়াখবুরা কাদারুকা ইন্দাল্লাহ, কিসাসুল্লাহ তুকশাফু ইল্লা বিকিতাবিকা হীনা তারাল্লাহ, মা হারাকা বিহাদা আন ইয়াখবুরা কাদারুকা ইন্দাল্লাহ। যদিও মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ ওই মা আমার বাচ্চা গায়, তো তার কাছ থেকে শুনে শুনে শিখলাম। আনসারুল হক ভাই, আপনার যে এত সুন্দর ইব্রাহিম ভয়েস, ভাই, আমরা কিন্তু আজকে সবাই একটা আমার প্রমাণ পেয়ে গেলাম নেটের যে, প্রবলেমের কারণে আসলে লাইভটা সুন্দর হলো না। আচ্ছা আপনার ভয়েস অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার লাগতেছিল আপনার কণ্ঠে এই ধরনের একটি সুন্দর নাশিদ শুনে। আমাদের আসলে অপূর্ব, আপনার কণ্ঠে একটা সুন্দর মাধুর্য রয়েছে যেটা আসলে আমাদের দর্শকরাও বুঝতে পারলো এবং সবাই বলতেছে মাশাআল্লাহ অসাধারণ, মানে খুবই তারা অনেক মুগ্ধ হয়েছে যে একজন ইংরেজি শিক্ষক তিনি হ্যালো, শিক্ষার পাশাপাশি যে এই ধরনের সুন্দরভাবে নাসিদ করতে পারেন, এটা আসলেই অকল্পনীয় একটি বিষয় ছিল, আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ ছিল। হ্যালো, আনসারুল হক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আনসারুল হক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের আনসারুল হক ভাই তিনি আসলে তার নেটটা ডিস্টার্ব করতেছে বারবার, ভাই হয়তো আবার অ্যাড হবে। তো কি অবস্থা, আপনারা ভাইয়ের কণ্ঠে সুন্দর একটা নাসিদ শুনলেন, তো নাসিদটা কেমন লাগলো আপনারা অবশ্যই অনেকে কমেন্ট করে জানাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে, অনেক অপূর্ব লাগতেছে, আসলে খুবই অপূর্ব ছিল নাসিদটা, অস্থির ছিল, আমারও খুব সুন্দর সুন্দর লাগলো, খুব চমৎকার একটি নাসিদ আলহামদুলিল্লাহ। তো আমাদের আনসারুল হক ভাই কিন্তু বেশ কিছু কথা বললেন এবং আমি আমার পার্সোনাল লাইফের নিজের কথাও বললাম যে কিভাবে ইসলামে ফিরে এসেছিলাম, তো এর মধ্যে আসলে বেশ কিছু স্বপ্নও ছিল, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যুগে অনেক কিছু দেখিয়েছিলেন আল্লাহর রহমতে, তো সেগুলো আমি শেয়ার করব না, বাট অনেক ব্যাপার স্যাপার ছিল আসলে, আল্লাহর একটা অনুগ্রহ আমার উপর সবসময় আছে, সেটা সবসময় ফিল করতে পারি আলহামদুলিল্লাহ, এবং এই জন্য আমি আল্লাহর আসলে আমি সারা জীবন যদি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সেটা কৃতজ্ঞতা জ্ঞাপন করে কখনোই প্রকাশ করতে পারবো না যে কতটুকু আল্লাহ অনুগ্রহ করেছেন বা রহমত করেছেন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো আমাদের ইউসুফ ভাই দেখতেছেন, ইউসুফ ইলেকট্রিশিয়ান দেখতেছেন, তিনি আমাদেরকে ভাইয়ের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, ইব্রাহিম ভাইয়ের ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, থ্যাংকস ভাই, থ্যাংকস লট, আপনি অনেক অনেক শুকরিয়া। ঠিক আছে, তো আপনাদের জন্য কোনো গজল করবো কিনা বলতে পারেন ইচ্ছা করলে, কোনো পরিচিত গজল যদি শুনতে চান অবশ্যই আজকে করবো ইনশাল্লাহ, যদি শুনতে চান আর কি। আনসারুল হক ভাই আসলে ওনার নেটটা ঝামেলা করতেছে, ওকে আনসারুল হক ভাই আস্তে আস্তে আমি একটা গজল করে ফেলি, কোন গজলটা করা যায় আপনারা বলতে পারেন। আচ্ছা আনসারুল হক ভাই এসে পড়েছে, আনসারুল হক ভাই আপনার নেটটা আজকে খুবই দুষ্টুমি করতেছে, তো অনেকেই বলতেছে আনসারুল হক ভাই কোথায় গেল কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাইতো রুখসত হো রাহা হো তুমকো খুশ রাখে খুদা, দিল মেরা তুজ মে রাহা হো তনকো ফকত লে চলা, মানে এটা এক উস্তাদ তার ছাত্রের, ছাত্র যেমন উস্তাদ তেমন ছাত্র ছিল আর কি, তো একটা শের বলেছিল যে মাইতো রুখসত হো রাহা হো তুমকো খুশ রাখে খুদা, দিল মেরা তুজ মে রাহা হো তনকো ফকত লে চলা, আমি তো চলে যাচ্ছি কিন্তু আমি শুধু আমার এই দেহটাই নিয়ে যাচ্ছি কিন্তু আমার দিলটা আপনার কাছে রেখে যাচ্ছি। তো আজকে শেষ করার আগে তো আমি এইটা দিয়ে শেষ করতে চাচ্ছি যে মাইতো রুখসত হো রাহা হো তুমকো খুশ রাখে খোদা, দিল মেরা তুজ মে রাহা হো তনকো ফকত লে চলা, মানে আমি চলে যাচ্ছি কিন্তু অডিয়েন্সের জন্য এই ভালোবাসা এবং আপনাদের জন্য বাকি থাকলো, এবং আপনার
আমি অনেক ফার্সি উর্দু অনেক শেয়ার মুখস্থ করেছিলাম, এই যেগুলা কবিতার চরণ বলা হয় আর কি, কবিতা ওই ফার্সি শেয়ার এগুলো আমি অনেক পারতাম, এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি কিন্তু এগুলো, এর তার মধ্যে একটা মনে পড়লো আর কি, এটা আচ্ছা, অসাধারণ ছিল। দিলে দারম যাহার পার আস এশকাশ তাবিল আস কেদর রজ্জি রেগর দমে মেরে সামনে কেমন দারাম, মানে বলতেছে যে দিলে দারাম যাহার পারাস এসকাশ তাবিলাস কে দরজ্জি রে গরদমে মেরে সামনে কেমন দারাম। মেশকো ওই আল্লাহ পাক ওই মেশকো আম্বর যে দামি জিনিস, এটা আপনা আল্লাহ তালা হরিণের মৃগনাভির ভিতরে রাখছে, গোলাপ ফল দামি জিনিস এটা কাঁটা দিয়ে ঢেকে রাখছে। তো এটা হচ্ছে যে মানুষ দামি যে জিনিস এটা একটু গোপনই থাকে, প্রকাশ আল্লাহ পাক প্রকাশ কম করে, যেরকম আল্লাহ পাক দামি জিনিস আল্লাহ তালাও গোপন, ঠিক কিনা? যেরকম মহিলা দামি জিনিস যখন সে পর্দায় থাকে তখন কিন্তু সেটা দামি থাকে, আর যখন বেপর্দায় বের হয় তখন কিন্তু এটা আর দাম থাকে না। তো এই জন্যই এটা যে শেয়ারটাই প্রসঙ্গেই যে দিলে দারাম যাহার পারাস এসকাস তাবিলাস কেদর রজ্জি রেগর দমে মেরে সামনে কেমন দারাম, রাইট রাইট, মেশকো কুনা ফামে রাখা আওর বকুর ফুল মে ফুল কুকা টুমে রাখা হেবজো কাসা মাখিয়া, এই শেরের অর্থটা এটা আর কি, মেশকো কুনা ফামে রাখা আওর বকুর ফুল মে ফুল কুকা টুমে রাখা হেবজো কাসা মাখিয়া। এগুলা আসলে ওই কমি মাদ্রাসায় যখন পড়া হতো আর কি, তখন এগুলো মুখ ওই গুলিস্তা বুস্তা দুটা কিতাব আছে না, জি জি, এগুলোর মধ্যে অনেক শের আছে, এগুলো খুব মজা করে পড়া হতো আসলে। এগুলা এই যে আপনার বুজুর্গি কো নহি হামকো খাহে সাদ গুলাম আপনা বানা আমকো খুদায়া, বুজুর্গি কো নহি হামকো খাহে সাদ গুলাম আপনা বানা হামকো খুদায়া। আসলে আমরা সবাই আল্লাহ পাকের গুলাম হইতে চাই, বুজুর্গি দরকার নেই, ঠিক কিনা, কি বলেন? আল্লাহ অবশ্যই আমরা পাকের তো সবাই আল্লাহ পাকের গোলাম এবং আরো ভালো তো গোলাম হতে আসলে চাই। আমাদের সকলের মূল মাকসাদ একটাই হওয়া উচিত, আমাদের বার্তা মেসেজ শেষ মেসেজ এটাই যে আমরা যেন আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে আসা যেন আমাদের সেই উদ্দেশ্য সফল করে দুনিয়া থেকে আমাদের বিদায় হতে পারি, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু মন থেকে চায় যে আমি আমি এবাদত বন্দি করবো, আমি আল্লাহ পাকের আল্লাহ পাকের সকল হুকুম আহকাম আমি মেনে চলবো, আসলে মন থেকে কিন্তু সবাই চায়, কিন্তু আলটিমেটলি কিন্তু হয়ে উঠছে না, সাহস করে সে কিন্তু শুরু করে না। আমি রাইট, আমরা আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করতে করতে সময় কিন্তু চলে যাচ্ছে। রাইট রাইট রাইট, জি, এবং আমরা সবাই চাই এটাই, আর আমরা কিন্তু চাচ্ছি যে আমরা শুরু করলেই শুরু হবে ইনশাল্লাহ, আমরা শুরু করে দেই, আমরা যাদের ইসলামের পথে আসতে চাই পরিপূর্ণ ভাবে দাখিল হইতে হবে, কথায় আছে যে না যে আপনার ইসলামে কিন্তু পরিপূর্ণ ভাবে দাখিল হও, আংশিক না, ঠিক আছে? তো আমরা ইসলামের পথে দাবিত হতে চাই, ইসলামে আমরা এটার মধ্যেই কামিয়াবি শান্তি সফলতা সবকিছু। তো ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ আমাদের কথাগুলো ধৈর্যের সাথে শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ দিতে চাচ্ছি। ইব্রাহিম ভাই আপনার যদি কিছু বলার থাকে বলুন। আচ্ছা, আমার কাছে অনেকেই গজল শুনতে চাইতেছিল, আমি একটা গজল গেয়ে আমাদের লাইফটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি অল্প করে গাইতেছি, অনেকেই বলতেছিলেন গজল গাওয়ার জন্য, সো আমি অল্প করে গাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তারপরে শেষ করে দিব। আচ্ছা, এটা ভুলে গেই। না কোই আপ জ্যাসা হোগা, না কোই আপ জ্যাসা থা, কইও সবসে পুছে মুস্তফা কা হুসন কেসা থা, দুরুদ উন পর সালাম উন পর রহি কহনা আল্লাহ কা হ্যায়, আল্লাহ কে বাত হো জো মর্তবা সাল্লে আলা কা হ্যায়, ওহি সরদার আলম হ্যায়, ওহি খবকারি উম্মত হ্যায়, ওহি তো হশর কি ময়দান মে সব কি শফাত হ্যায়, শফাত কে লিয়ে সবকে নজর উন পর লগি হোগি,
মাওলায়া সল্লি ওয়া সাল্লিম। আচ্ছা অনেকখানি গেয়ে ফেলছি, তো একদমই অপ্রস্তুত ছিলাম, জানি না কেমন মাশাআল্লাহ হয়েছে। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ। আমাদের প্রিয় দর্শক, আপনাদের একটা কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এই গজলটা যখন স্টুডিও ভার্সনে করেছিলাম তখন এটার মধ্যে একটা ওয়ার্ড ছিল, মানে খোদা ছিল। তো খোদা শব্দটা নিয়ে অনেক ইখতলাফ আছে, অনেকে বলতেছেন খোদা শব্দটা ইউজ করা উচিত না, কারণ এটা আসলে মানে আল্লাহ তাআলার নির্ধারিত কোনো নাম না। তো এই জন্য আজকে গজলটাতে আমি খোদা না বলে আল্লাহ বললাম। অনেকে এই জিনিসটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন, যাই হোক আজকে সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমরা এই ভিডিওতে জানলাম যে আমাদের আনসারুল হক ভাই কিভাবে ইসলামে ফিরে আসলেন। আমি একটা শর্ট সামারি করে দিচ্ছি, সেটা হচ্ছে আনসারুল হক ভাই তিনি একসময় আমাদের মতো এরকম ইসলামিক ছিলেন না, বা তার এখন যে টুপি দাড়ি দেখতেছেন সেগুলো ছিল না, তিনি অনেকটা মানে অ্যান্টি ইসলামিক কেউ ছিল না, কিন্তু ইসলাম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। তো তিনি একসময় তাবলিগে যান পরীক্ষা শেষ করে, তারপর সেখান থেকে তার মধ্যে একটা পরিবর্তন ঘটে, আর তারপরে তিনি আসলে খেলাচ্ছলেই অনেকটা ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন ইংলিশ বিষয়ে, তারপরে আস্তে আস্তে সেই বিষয়গুলো মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে থাকে, তারপরে আস্তে আস্তে তার এই অনলাইন জগতে আসা, সেখান থেকে আজকে তিনি একটা বড় পরিসরে মানুষকে নিয়ে কাজ করতেছে, মানুষকে ইংলিশ শেখানোর ব্যাপারে, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা ইসলামকে নিয়ে অনেক সুদূর প্রসারী। তিনি তার বইয়ের মধ্যে নানানভাবে সুন্দর করে অনেক বিষয় ফুটিয়ে তুলেছেন, এবং কিছু কিছু সুন্দর সুন্দর ইসলামিক বিষয় তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন। আমরা ভাইয়ের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করব, তার জীবন যেন আরো বেশি সমৃদ্ধ হয়, তাকে যেন আল্লাহ তাআলা আরো অনেক অনেক বরকত দান করেন। তো এই হচ্ছে আমাদের শেষ কথা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রেফারেন্স ভিত্তিক কোরআনের ক্লাসগুলো ফলো করবেন, আমরা ইনশাআল্লাহ কালকে আবার রেফারেন্স ভিত্তিক কোরআনের লাইভে থাকবো। তো আজকের মতো বন্ধুরা আমরা এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।